হয়, আজি আমার যশ্রঘণ্টিয়া আমি অনশন কার্যসূচী হাতত লিছো। আজি আমার এই কার্যসূচীর তৃতীয় দিন, কিন্তু আমার এই তৃতীয় দিনের তৃতীয় দিন খুলিবলে মাত্র আরো 4-5 ঘন্টা সময় বাকি আছে। কিন্তু এতালেক আমার অসম সরকারের ফলের কোনো ধরনের প্রতিনিধি আহি এতালেক সাক্ষাৎ করা নাই, দেখা দিয়ে নাই যে আমি কি কারণে অনশনের কার্যসূচী লবলে বাধ্য হয়েছি, আমি কি কারণে অনশন লৈছো ইতিমধ্যে তখন সকলেও জানে। কিন্তু আমার একটা ধারণা আছে, তখন আহি আমাক এটা কি আশ্বাস দিব, কারণ তখনই কৈছে মুখ্যমন্ত্রীজনে নিজে কৈছে 12 সেপ্টেম্বর আমার মাতি লই পেলায় যে আপনাদের কোনো ধরনের আন্দোলনের কার্যসূচী নকরিব, নলব। আমি লোকসভা শীতকালীন অধিবেশনতে আপনাদের জনজাতির সমস্যাটো সমাধান করি, আর এই ক্ষেত্রে আপনাদের মোর উপর বিশ্বাস রাখব। মই মিছা কথা কোয়া মানুষ নয়, অসম সরকারের মুরব্বী হয়, আপনাদের আন্দোলন কার্যসূচী মই করে দিম বলে। কিন্তু দেখা গেছে যে তখেতে আমাকে আকো এবার প্রতারণা করলে, তখেতে আমাকে আকো এবার তখেতে যে মিছলি এইটু প্রমাণ করে দিয়ে কলে। ইতিমধ্যে আপনার জনগোষ্ঠীর পর বহুকজন মানুষ এটা বর্তমান পাওয়ারত আছে, যে ফণি ভূষণ চৌধুরী হল, পরমানন্দ রাজবংশী হল, হেমাঙ্গ ঠাকুরিয়া হল, তেওঁলোকৰ সহায় সহযোগিতা কেনেকুৱা পাইছে? না, সিহতে তো এতিয়ালৈকে আমি দেখিবলৈ পোৱা মতে যে বঙাইগাঁৱৰ এতিয়া ফণি ভূষণ চৌধুরী কেইবাবারও বিধায়ক থাকিলে মন্ত্রী হলে, হেমাঙ্গ ঠাকুরিয়া নিজে পলাশবাড়ী সমষ্টিত প্রতিনিধি করে বিধায়ক হয়েছে, পরমানন্দ রাজবংশী অসম সাহিত্য সভার সভাপতি আছিলে, তেখেতে এতিয়া অসম বিধানসভার সম্মানীয় সদস্য। কিন্তু তেখেতসকলে আমার নিজের জনগোষ্ঠীটলে এতিয়ালৈকে বিধানসভাত কোনো ধরনের যে আমি যে কিয় এতিয়ালৈকে কোচ রাজবংশী জনজাতির মর্যাদা দিয়া নাই, কিয় এতিয়ালৈকে আমি জনজাতির মর্যাদা পোৱা নাই, এইবিলাক কথা এতিয়ালৈকে তেখেতসকলে কোনো ধরনের কোনোদিন উত্থাপন করা নাই। আর তেখেতসকলে মিঠো নিজের রাজনৈতিক কেরিয়ার লই ব্যস্ত, তেখেতসকলে কেনেকৈ সমষ্টিত এমএলএ হয়ে থাকিব পারে, কেনেকৈ মন্ত্রী হব পারে, এই চিন্তা চর্চাতে তেখেতসকলে মগ্ন। আগন্তুক দিনত আপোনালোকে কেনেকুৱা হেৰি কৰিব, যেহেতু দেখা পোৱা গৈছে যে চৰকাৰে এতিয়ালৈকে কোনো সঁহাৰি জনোৱা নাই? আমি অহাকালি ইয়াতে যেহেতু আমি কেন্দ্রীয়ভাবে রহাত নগাঁও জেলার রহাত চিলাৰায় দিবস পাতিবলৈ লৈছো, কিন্তু আমার যেহেতু কাইলৈ অনশন থাকিব, আমি ইয়াতে এই সচলতে অনুষ্ঠানীয়ভাবে আমার এই অনশনস্থলীতে চিলাৰায় দিবস পাতিম, আর কালি অহাকালি চিলাৰায় দিবসতে আমি আমার আগন্তুক দিনবিলাকত কেনে ধরনের আন্দোলনের কার্যসূচী লওয়া হব এইখানে ঘোষণা করি। আমি রেলপথ, রাষ্ট্রীয় ঘাইপথ, অবরোধ আর বন্দর কার্যসূচী ঘোষণা করি অহাকালি।